আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সেপ্টেম্বরের 29 তারিখে রিলিজ করতে চলেছে ডেভিড ধাওয়ান পরিচালিত জুড়ওয়া 2। अलिश्का एक सवाल बनता है, अफगानिस्तान का कैपिटल बताओ। काबुल। क्या? कबूल। मंजे? कबूल। शेख साहब, आपकी बेटी ने 3 बार कबूल बोल दिया, ये ला हबीबी। চরিত্র দুটির নাম রাজা এবং প্রেম মালহোত্রা। জুড়ওয়া 2 তেও বরুণ ধাওয়ানের ডাবল রোল এবং বরুণ অভিনীত চরিত্র দুটির নামও রাজা এবং প্রেম। তবে সলমান অভিনীত জুড়ওয়ার রাজা এবং প্রেমের নায়িকাদের নাম ছিল মালা এবং রূপা। মালা চরিত্রে অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর, রম্ভা অভিনয় করেছিলেন রূপার ভূমিকায়। জুড়ওয়া 2 তে বদলে গেল নায়িকাদের নাম। এই সিনেমায় নায়িকাদের নাম আলিশকা এবং সামাইরা। চরিত্র দুটিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেস এবং তাপসি পন্নু। জুড়ওয়া সঙ্গীত পরিচালক ছিলেন অন্নু মালিক। যদিও জুড়ওয়া এবং জুড়ওয়া 2 দুটি সিনেমাটিতেই অভিনয় করেছেন অনুপম খের। বলিউডের একটি বিশেষ সূত্রের খবর যে এই জুড়ওয়াটিতে স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে খোদ সলমান খানের। ডেভিড ধাওয়ানের সেই জুড়ওয়া উপহার দিয়েছিল দারুণ দারুণ কিছু গান। আজও ট্যান ট্যানা ট্যান 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 টারা। এমনই জুড়ওয়া 2 এর চলতি হ্যায় কা গানটির টিজার যেটি প্রকাশিত হয়েছে সেটি শুনলেও নস্টালজিয়ায় আক্রান্ত হবেন 90-এর টিনেজাররা। আসলে পরিচালক ধাওয়ান সাব খুব সচেতন ভাবে জুড়ওয়ার নস্টালজিয়ায় মাতিয়ে তুলতে চেয়েছেন দর্শকদের, যাতে করে জুড়ওয়ার দর্শকদের তিনি জুড়ওয়া 2 দেখার জন্য থিয়েটারে টেনে আনতে পারেন। জুড়ওয়া 2 এর যে ট্রেলারটি প্রকাশিত হয়েছে মাত্র একদিনেই তাতে ভিউয়ার্স এর সংখ্যা 14 মিলিয়ন। তবু প্রশ্ন উঠছে সলমানের জুতে পা গলানো বরুণ ধাওয়ানকে নিয়ে। ডেভিড পুত্র বরুণ কি সলমানের যথার্থ উত্তরসূরি হয়ে বক্স অফিসে সাফল্যের পথে ছোটাতে পারবেন জুড়ওয়া 2 এর গাড়ি? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।